জাতিসংঘের মানবাধিকার কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর তিনি এ তথ্য জানান এ সময় গণহত্যার অভিযোগের কার্যক্রম ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের প্রতিনিধি দলের প্রধান ররি মুঙ্গোফেন বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাধুন মঙ্গলবার সচিবালয় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের দল বৈঠক শেষে জাতিসংঘের প্রতিনিধি দলের প্রধান সাংবাদিকদের জানান আন্দোলনে গণহত্যার অভিযোগের কার্যক্রম ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে এমই ও ওয়ান্ট বাংলাদেশ দ্য পিপল অফ বাংলাদেশ ইন দ্য ব্যাস্ট ওয়াইফ হস অফ উইড কমেন্ট ফোর্ট এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকার সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘের মানবাধিকার কমিশনকে আমরা তাদের অ্যাসিউর করছি যে কোন ব্যাপারে যে কোন ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সুযোগ করব যেন ইউএন মিশনে বেশি করে পুলিশ আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি জাতিসংঘ মিশনে আরও বেশি বাংলাদেশি পুলিশ সেনা সহ অন্য বাহিনীর সদস্য নেয়ার অনুরোধের কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা শাহরিয়ার বাঁধন গ্লোবাল টেলিভিশন ঢাকা